হ্যালো গাইস, শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন সবাইকে। আমি এখন যাচ্ছি বাগবাজার। সারাদিন কোনো ব্লগ করা হয়নি বিকজ প্রচণ্ড গরম। আজকে কলকাতা 41, সল্ট লেকে কালকে 42 ডিগ্রি রেকর্ড করা হয়েছে। কালকে কলকাতা 41 হয়েছে, আজকেও 41 আছে। ইনফ্যাক্ট আলিপুর আবহাওয়া দপ্তর বলছে 20 তারিখ পর্যন্ত, 20 এপ্রিল পর্যন্ত নাকি এই এই এরকম জিনিস চলবে। তো তোমরা যারা রাস্তায় বেরোচ্ছ, আমিও রাস্তায় বেরোচ্ছি, সবাই সাবধানে আমাদের থাকতে হবে। যাই হোক, এখন আমি যাচ্ছি হচ্ছে বাগবাজার। তো এই আমরা এখন যাচ্ছি, এখন বাগবাজারের দিকে যাচ্ছি, বাড়ির দিকে বেরোচ্ছি এখন। তো গাইজ, এখন আমরা যাচ্ছি বাগবাজারের দিকে। বাগবাজারের দিকে ট্যাক্সিতে উঠে পড়েছি। তো এবার যাচ্ছি বাগবাজারের দিকে। প্রচণ্ড গরম, মানে আমি এতটা গরম হবে সেটা ভাবতে পারিনি, যে সন্ধ্যাবেলার দিকেও এত গরম হবে এটা সত্যিই ভাবা যায় না। যাই হোক, এখন যাই বাগবাজারের দিকে। নিউ বাড়ি আর কি, না ব্লগে কি করছিলিস এতক্ষণ? কম্পিউটারে কি, কম্পিউটারে কি, এক্সেল, এক্সেল কি আছে? ও এখানে কি সব মুভি টুভি চালিয়েছে? এটা কোন টিভিটা, এটা কোন টিভি? ও এখানে এ এক্সেল শিট করছে। আমি খাবো ম্যাঙ্গো সিরাপ। এ দেখো তোমরা বন্ধুরা, এসি চলছে এখন। এই হচ্ছে আমাদের ঘর আর পাখি, এখানকার বদ্রির পাখি। এই হচ্ছে স্পিঞ্জ পাখি। তো আমাদের এখন ফাটাফাটি লুডো খেলা চলছে। তো এই হচ্ছে আমাদের চিকেন কষা এবং মাটন কষা এবং রুমাল রুটি আর পেঁয়াজ, স্পেশাল মটন কষা। এই হচ্ছে বাগবাজার শহরের অ্যাম্বিয়েন্স, পুরো খালি। কিন্তু যাই হোক, ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভেলেন্স। তো গাইজ, আজকের মতন ব্লগটা এখানেই এড করছি। বেশ ভালো রকম কি বলে, ভালো রকম এনজয় হলো। আমি হেরে গেছি, লুডো হেরে গেছে, হেরে পার্টি। হ্যাঁ।